দেশের যে পরিস্থিতি এটাতে একটু আলোকপাত করলে মনে হয় ভালো হয়। আমাদের থেকে যদি সরকারি দল থেকে কালকের ঘটনা এবং কালকের ঘটনা যে দুজন মারা গেছেন সেই সম্বন্ধে এবং কালকে একটা খুব দারুণ জিনিস হয়েছে, এই আমরা শুনি আমেরিকার মানে বাইডেনের ই আপনার উপদেষ্টা, বাইডেনের উপদেষ্টা নামে একটা ই হয়েছে আপনার সাংবাদিক সম্মেলন করেছে, সেটা তো আবার বিএনপির অফিসে, সেটা ফলাও করে প্রচার হয়েছে, সেখানে দুজন বিএনপির লোক ছিল, সেটা সম্বন্ধে যদি আমরা কিছু জানতে পারতাম তাহলে হয়তোবা আমরা উপকৃত হতে পারতাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব শামীম হায়দার পাটোয়ারি, গাইবান্ধা এক, দুই মিনিট। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এটি ভালো দিক যে অনেকগুলো ইউনিভার্সিটি হচ্ছে এবং উত্তরবঙ্গে ঠাকুরগাঁতে এটি অনেক দিনের দাবি ছিল, ঠাকুরগাঁ বা উত্তরবঙ্গের সিভিল সোসাইটির। আমাদের গাইবান্ধা জেলার বারবার বলছি এখন পর্যন্ত ইউনিভার্সিটির কোনো আশা আলো দেখতে পাচ্ছি না। একটা ইউনিভার্সিটি মানে তো শুধু একটা ইউনিভার্সিটি না, পৃথিবীর অনেক দেশে আগে বিশ্ববিদ্যালয় হয়েছে তারপরে সেখানে শহর হয়েছে। পৃথিবীর বড় বড় শহরগুলো অনেকগুলো ইউনিভার্সিটি ভিত্তিক শহর। তো আমাদেরও যদি একটি গাইবান্ধায় একটি বিশ্ববিদ্যালয় করা হয় দেখা যাবে গাইবান্ধার ডেভেলপমেন্ট খুব তাড়াতাড়ি হবে। গাইবান্ধায় কোনো সরকারি পলিটেকনিক নেই, এটাও করা দরকার। রংপুরে একটি বিশ্ববিদ্যালয় আছে বিভাগীয় শহর হিসাবে, ওখানে আরেকটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাশ করা ছিল অনেক আগে, কিন্তু কোনো একটা কারণে সে বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে হয়নি। তো ওই সব জায়গায় যদি ইউনিভার্সিটি করা না হয় তাহলে মানুষ মূলধারায় আসবে কিভাবে, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর একটি বিষয় সবসময় বলেছি, আচার্য আচার্য মহামান্য রাষ্ট্রপতি হয়ে আসছেন, কিন্তু এখন তো বিশ্ববিদ্যালয়ের সংখ্যা প্রায় 150 এবং যে হারে বিশ্ববিদ্যালয় হচ্ছে আজকে একদিনে দুটো বিশ্ববিদ্যালয় হচ্ছে, এটা 200 হয়ে যাবে। মহামান্য আচার্য কতগুলো বিশ্ববিদ্যালয় ডিল করবেন, যদিও এখন ডেলিগেট করতে পারেন কনভোকেশনে। এখন মনে হয় সময় চলে আসছে আচার্য মহামান্য রাষ্ট্রপতি ছাড়া অন্য কেউ হতে পারবে এরকম একটি সুযোগ করে দেওয়ার। বাংলাদেশে বেশ কিছু ইউনিভার্সিটি হয়েছে, শিক্ষকদের একটা ইউনিভার্সিটি দরকার যেখানে শিক্ষকরা শিক্ষকতা বিষয়ে আপার ক্লাস ট্রেনিং পাবে। আমার জানা মতে ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ে এরকম একটি সেন্টার আছে এবং তারা অত্যন্ত উঁচু মানের ট্রেনিং দিয়ে থাকেন আইকিউসি প্রজেক্টের আন্ডারে, কিন্তু সেটা শুধুমাত্র সরকারি প্রজেক্টভুক্ত হলে হয়। জেনারেলি কোনো শিক্ষকদের ট্রেনিং দেওয়ার মতো বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোনো ইউনিভার্সিটি আমাদের এখানে নাই। আমাদের এখন হাই টাইম একটা রিসার্চ ইউনিভার্সিটি করা দরকার যেখান থেকে শিক্ষকরা তৈরি হয়ে প্রফেসর হয়ে গবেষণা করে অন্য ইউনিভার্সিটি তৈরি করবে, এটা এখন সময়ের দাবি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রুস্তম আলী ফরাজি, পিরোজপুর 3, 2 মিনিট। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই বিলটি এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই। বিশ্ববিদ্যালয় হবে, শিক্ষার পরিবেশ হবে, ভালো শিক্ষিত হার বাড়বে, ভালো কোয়ালিটি সম্পন্ন হয় যেন, কিন্তু আমি দেখছি যে বিষয়টি সেটা হলো র্যাঙ্কিংয়ে 800 ভিতর বাংলাদেশে বিশ্ববিদ্যালয় থাকে না, এটা দুঃখজনক। হয়তো হাজারের ভিতর আছে, আমরা এখন আইন করেছি, হয়তো ভবিষ্যতে আমরা মান আর উন্নত করতে পারবো, সেই প্রসঙ্গে আমি আর বেশি যাব না। আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমরা দেখেছি দীর্ঘদিন ধরে যে শিক্ষার ভিতরে একটা বৈষম্য, সরকারি বেসরকারি। আচ্ছা, সরকারের ভিতরে আবার তাদের ভিতরে দেখছি বনক্ষুণ্ণ। আমি একটা সরকারি কলেজে গেলাম, কত দাবি নামা বললো যে আপনারা এটা পারেন, তাদের প্রমোশন দেন না, তাদের লকিং তাকে একেবারে আটকে দিলেন, এগুলো আপনি বিবেচনা করেন, চিন্তা ভাবনা করেন। আর বেসরকারি তো সীমাহীন, তারা 90% উপর ছেলে শিক্ষার্থী তারা পাঠদান করান, তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, আপনার সাথে বৈঠক করেছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হয়তো বলতে পারে না কিন্তু আপনার মাধ্যমেই বলেছে, তারা স্বাভাবিকভাবে এটা চাইতে পারে। আজকের বাড়িভাড়া উপজেলা লেভেলে 8-10 হাজার, কোথায় পাবে তারা, এটা বিষয়টি বিবেচনা করা যায়। তারপর তাদের উৎসব বাতায় একেবারে নগণ্য, তারা তাদের সন্তানের কাছে এটা প্রকাশ করতে পারে না, সুতরাং এ ব্যাপারে আমার এটাও করা যায়। এ দুটো তো আপনি ইজিলি পারেন অর্থমন্ত্রীর সাথে আলাপ করে। এরপরে যেটা থাকে জাতীয়করণ, হ্যাঁ, সারা দেশের মানুষ এটা চায়, জনগণের দাবি, ওনাদের দাবি, শিক্ষার্থীদের দাবি এবং শিক্ষকদের দাবি, এটা একত্রে না পারলে ফেস বাই ফেস চিন্তা ভাবনা করেন যে বেতন ভাতা তাদের সম্পদ যা তাদের আসে সব তো সরকারে যাবে, তারপর আমার মনে হয় যে খুব একটা বেশি টাকা বছরে লাগবে না। এক বাজেটে 5,000-10,000 কোটি টাকার উপর কোনোভাবেই লাগতে পারে না। আপনি তো প্রয়োজন হলে কমিটি করেন, দেখবেন আমার এলাকায় তো একটা স্কুল আছে, তার দিয়ে 20-50টা স্কুল যেটা মানে পরিবহন ব্যয়ভার বহন করা যাবে। আমি মনে করি যে আপনারা দুজনে আলোচনা করে পরে মাননীয় প্রধানমন্ত্রী দ্বারস্থ হন, মাননীয় প্রধানমন্ত্রী বলেন, তিনি তো চাপ না বলবেন না,
ইলেকশন সামনে, আমরা মনে করি যে এ ব্যাপারে একটি ভালো মানে সুস্পষ্টভাবে এবং তাদের যাতে ভবিষ্যৎ কল্যাণকর হয় এ ধরনের চিন্তাভাবনা মাথায় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আপনার যে কোনো এক বক্তৃতায় যে কোনো এক সময় এটা আপনার কাছে আমি আশা করি যে দেশের শিক্ষকরা আপনি আমরা সবাই শিক্ষকের মর্যাদা দিই, তারা মর্যাদা চায়, তারা স্বীকৃতি চায়, তারা সম্মান চায়, এই সম্মান এর জন্য যদি বিশেষ কোনো ধরনের সুযোগ তাদের দেওয়া লাগে সে ব্যাপারে আপনার কাছে আমি অনুরোধ করব যে আপনি বিষয়টি বিবেচনা করবেন। আর যে বিষয়টি আজকের আমরা পরে বলতে পারবো, ধন্যবাদ আপনাকে।